Phasalni Simi, Chengwi, Rwjakha, Bidhan Sabha Budget Session, Phiya Budget Session, Chengmani, Salo, MLA Jadav, Nath, Ishunoti, Khadumani, Phunuklaikha, Kebengnai, Bodolni, Adongrok, Paithago, Kerongno Swbaiwi, Bidhan Sabha Table, Sakao, Kasawi, Protest Khlaimani, Majrao, Khorokba MLA, Salsani, Bagwi, Suspend Khlaikha, Bidhan Sabha Speaker. Sukango Jorakha Jak Tongmani Haike, Phasalni Simi Chengwi Rwjakha Bidhan Sabhani Budget Session, Phiya Budget Session Chengmani Salono, MLA Jadav Lalnathni Ishunotiye, Khadumani Phunuklaikha, Kebengnai Bodolni Adongrok, Budget Session Chengmani Logi Logino, Ajukthaini Onkhore Khadumani Phunuklaikha, Tipramotha, CPIM, Te Congressni Joto MLA Rok, Aboni Bishingono, 2023 Nishimi 2024 Rang Bishine Budget Tishajakha, Hastini Rang Montri, Pranojit Singhoroi, Phiya Rang Montri Pranojit Singhoroi Budget Tishawe Tongmani Jorawo, আচমশা বিধানসভা কাসারনে টেবিল শাকাও কাশাওয়াই স্পিকার নিফাইসিং নাইসিং গো চিরিকমানি লগি লগি খাদুমানি ফুনুখা তিপ্রামথানি খড়কথাম এমএলএ আবনি ইয়াগুলো খাদুমানি ফুনুখ নাই কেবেং নাই বদলনি এমএলএ রংনো কাশুনা নিচাইতখা বিধানসভানি নাইকল আদং র বিধানসভানি কাসারা অংখরনাই কেবেং নাই বদলনি এমএলএ রক চিরিখগে খাদুমানি ফুনুখমানি বাই বাজেট সেশন নিশামুনা চালগিত লাং মানলিয়া বিধানসভানি স্পিকার আবনি বাগে পাইথাগো কেরংনো সুবাইয়ই বিধানসভানি টেবিল শাকাও কাশাওয়াই প্রটেস্ট খ্লাইমানি মাজরাও খড়কবা এমএলএ নো শালসানি বাগে সাসপেন্ড খ্লাইখা বিধানসভানি স্পিকার সাসপেন্ড খ্লাইজাংনাই এমএলএ রক উংখা এমএলএ রঞ্জিত দেববর্মা তিপ্রামথা এমএলএ নন্দিতা রিয়াং তিপ্রামথা এমএলএ বিশ্বকিত দেববর্মা তিপ্রামথা এমএলএ সুদীপ রায় বর্মন কংগ্রেস তে এমএলএ নয়ন সরকার সিপিআইএম হাকে নাই নাইলাইয়া নুতাবুক ফাইদি বিধানসভা টেবিল শাকাও কাশাওয়াই খাদুমানি ফুনুকমানি মাং পেলে সাসপেন্ড খ্লাইজাংনি ইয়াগুলোবো বিধানসভানি অংখরই থাংলিয়া বরক আবনি বাগে সাসপেন্ড খ্লাইজাংনি খড়কবা এমএলএ রংনো বিধানসভানি ফাতারতি খ্লাই রহনা নিচাইতখা বিধানসভানি নাইকল আদংরক আবনতিয়ে কেবেংনাই বদলনি এমএলএ তে রুলিং পার্টিনি এমএলএ রংনি বিশিঙ্গ অংলেখা সকরম লাইমু পাইথাগো বিধানসভানি স্পিকার তে গুবুন এমএলএ রংনি চাইতু মুংবাই বিধানসভানি অংখরই থাংখা সাসপেন্ড খ্লাইজাংনাই এমএলএ রক ফিয়াবো বরকনি লগি লগি যতনো বিধানসভানি অংখরই থাংখা তিপ্রামথানি যত এমএলএ রক পাতি মুনতিয়ে পাইথাগো বিধানসভানি ফাতারা অংখরমানি ইয়াগুলো এমএলএ যাদব লালনাথনি ইস্যুনতিয়ে বিজেপি নিফাইসিং দাল বিদাল কক্সিল সামুক্তি শাখা কেবেংনাই বদলনি অজামা অনিমেষ দেববর্মা তে এমএলএ সুদীপ রায় বর্মন নরক যত মিডিয়ান বিশৃঙ্খি যাদব লালনাথ ত্রিপুরা বিধানসভা বিশৃঙ্গ আচুক অনেক বড় চাজে জ্ঞান নাই একের পর এক স্ক্রল খাই নাই তো এবং স্পিকার তিনি পর্যন্ত যাদব লালনাথ বিরুদ্ধে কোনো অ্যাকশন না হালিয়ে অথচ মুখ্যা কর্ণাটক দুইজন মন্ত্রী যখন এইভাবে নাই মানজা এবং বিরুদ্ধে অ্যাকশন খা গুজরাত ও দুইজন বিজেপি নিয়ে এমএলএ যখন হাই খাই আপনার অ্যাকশন খা উড়িষ্যা ও কংগ্রেস নিয়ে এক এমএলএ বিধানসভা বিশৃঙ্গ নাইয়াসুকে আনতে ফিল্ম নাই মানজাকি বনবা একশন নাহার যাক যাদব লালন একশন নাহার দি আক অগ্নুতি যেন অ্যাডজনমেন মোশন তুমকা স্পিকার নো চেন সিংকা যেন অ্যাডজনমেন মোশন সম্পর্কে তামনি বক্তব্য
এলাও দেন কা বস আমি শুনবো আর কিনে আমি শুনবো বাই তো উংলা খাইছে কারণ কেবল প্রশ্ন যিনি বাতিল থাক গাইছে বিভিন্ন আইন কানুন ফুলু যিনি গ্রেটার ত্রিপুরা লেন নি গাইছে প্রাইভেট মেম্বার্স রেজলিউশন যে মানে তিনি বরং রাং এমএলএ চিত্তরঞ্জন দেবর্মা রিবাঞ্জ বাতিল খাই ক্লিয়ারিং এ আম ক্লিয়ার না তো এডিসি এবং যেখানে ত্রিপুরা সার তঙ্গ আয় এলাকা নতুই আলাদা রাজ্য নি আলাদা রাজ্য গঠন খাই সিমানি আবশ্য ব ক্লিয়ার জাগে স্পিকার নি ম একশন জন খুশিয়া সন্দিহান ইয়ার ডাউটফুল বিন বাগি চেনহাঙ্গা উইলা যাদব লাল নাথ নি ব্যাপার হচ্ছে কক সালাইনি সামা পড়েছে বাকি বিধানসভা নি কাজকর্ম স্পিকার পাঁচ মিনিটন পাইলে নব যাদব লাল তো পাঁচ দিন নিবাগি এক মাস নিবাগি সাসপেনশন ক্লাইমা কাবু কিন্তু উল্টা জঞ্জারা যাদব লাল নাথ নো অ্যাকশন নাহার দি কি পুরানি গরিমা নষ্ট খাইবেন বাগি চিনি এমএলএ রংসে তিনি পর সাসপেনশন ক্লাইম সো ওয়াক আউট ক্লাইকে আপন চিন রম নাই তিনি সারা দিনও চিন্তাও সরম গুনাই বর নাই যে যতক্ষণ না পর্যন্ত সাসপেনশন গ্যাসাক মাইক বন্ধ খাইকে আমার বিরুদ্ধে লড়াই নেই দেখুন লিডার অফ দ্য অপোজিশন মিস্টার উমেশ দেববর্মা সাহেব এবং সিপিএম দলের তরফ থেকেও দুটো অ্যাডজমেন্ট মোশন জমা করেছিল জমা করার পর যখন এলওপি জিজ্ঞেস করলেন যে নোটিশটা কী হল তো স্পিকার তো বলবেন যে এটা অ্যাকসেপ্ট হয়েছে কিংবা রিজেক্ট হয়েছে তিনি বলেননি বললেন আমি পরে বলব পরে শুনব শোনার ব্যাপার না এটা তো আপনি আগে যেহেতু নোটিশ জমা দিয়েছেন যে না আমরা এই রুলের মোতাবেক আপনাদের নোটিশটাকে আমরা অগ্রাহ্য করলাম এটা টার্ন ডাউন করলাম বসে করতেন তো অটোমে অবভিয়াসলি লিডার অফ অপোজিশন বা কমিউনিস্ট দলের তরফ থেকে জমা দেওয়া সত্য সঠিক উত্তর পায়নি বলে তারা প্রতিবাদ করতে শুরু করলেন আমরাও এটা দেখলাম গুরুত্ব বিবেচনা করে কংগ্রেস পরিষদ দলের তরফ থেকে আমরাও ভাবলাম যে না এটা তো কারেক্ট এবং এই ভদ্রলোক মানে এই যে বিধায়ক সে আজকে বিধানসভার মধ্যে হাজির তার মানে কি এই বিধানসভার পবিত্রতা নষ্ট হচ্ছে দলগতভাবে আইনগতভাবে বিধানসভার তরফ থেকে প্রশাসনের তরফ থেকে দলের তরফ থেকে কোনো কিছু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অথচ আমরা অন্যান্য কর্ণাটকে দেখেছি যখন একজন এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সে কিন্তু পদত্যাগ করেছেন যদিও পরবর্তী সময় বিজেপি তাকে প্রমোশন দিয়েছেন মন্ত্রিসভায় একে স্থান দিয়েছে যাই হোক অত রেজিগনেশন তো দিয়েছে এখানে তো কিছুই হচ্ছে না না মোরাল গ্রাউন্ডস নিয়ে উনি রেজিগনেশন দিচ্ছেন না কোনো দলগত ব্যবস্থা না আইনগত ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে অ্যাসেম্বলির তরফ থেকে অ্যাসেম্বলির সেক্রেটারির তরফ থেকে কোনো কিছু না হচ্ছে যথার্থভাবে এটা নিয়ে প্রতিবাদ বিরোধী অপোজিশন মোথার তরফ থেকে সিপিএমের তরফ থেকে কংগ্রেস পরিষদ দলের তরফ থেকে আমরা সুরে সুর মিলিয়েছি হঠাৎ করে দেখলাম কোনো কিছু ছাড়াই একটা অ্যানাউন্সমেন্ট মানে এতটা ইনটলারেন্ট এরা অসহিষ্ণুতার পরিচয় দিয়েছে এবং মুখ্যমন্ত্রী বিধানসভা তো নতুন কাজে ওনাকে যেরকমভাবে ধূর্ত একটা লোক এই লোকটা যেরকমভাবে মিসবিহেভ করছেন ইট ডাজ নট স্পিক ওয়েল অফ ডেমোক্রেসি অ্যান্ড ইট ডাজ নট স্পিক ওয়েল অফ দ্য চিফ মিনিস্টার অলসো এটা ইনটলারেন্ট একটা অ্যাটিটিউড তার রিফ্লেকশন আমরা পাচ্ছি অসহিষ্ণুতা যাকে বলে এটা ঠিক না এর থেকে আরও অনেক যখন সিপিএম ট্রেজারি মন্ত্রী ছিল আমরা যখন অপোজিশনে ছিলাম এর থেকে অনেক বেশি হৈহট্টগোল হয়েছে হাঙ্গামা হয়েছে এটা গণতন্ত্রের আমরা আমাদের ভেন্টিলেট করার গ্রিভেন্সগুলো ভেন্টিলেট করার একটা মাধ্যম এটাকে যদি এরা পার্সোনালি নিয়ে এরকমভাবে কোনো ইয়ে ছাড়াই তারা যদি আইনের অপব্যবহার করে আমাদেরকে আওয়াজকে স্তব্ধ করে দিতে চায় তো এটা কেন আমরা মানব কাজেই সব দল এই বহিষ্কারের প্রতিবাদে ওনারা বয়কট করেছে আবু হাইখেনে ফাশালনি অপাতিমুন তুই বিধানসভা নে টেবিল শাকাও কাশাওয়াই আবু হাইখে খাদুমানি ফুনুকমানি পাতিমুন খা খামজাংমানি কক শাখা হাস্তিনে মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা দেখেছেন আর কি বলবো আমি এরকম তো ওয়াটা বাঞ্ছনীয় নয়
তো দেখছি এখন যাই কি করা যায়, কারণ গণতন্ত্র আমরা চাই সবাই ভাগিদারি থাকুক। কিন্তু সেটা যেভাবে এখানে ওরা প্রদর্শন করেছে সেটা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়, এবং টেবিলে উঠে যেভাবে ওরা অশোভন আচরণ করেছে বলার অপেক্ষা রাখে না, মানুষ এটাকে ভালো চোখে নেবে না। কারণ বিধানসভা হচ্ছে একটা পবিত্র জায়গা, তো যাচ্ছি এখন যাই দেখি রুলস দেখে চিন্তা ভাবনা করবো কী করা যায়। তো এই হচ্ছে মোটামুটি আপনার রেভিনিউ অ্যাকাউন্ট যেটা আছে এবং ক্যাপিটাল অ্যাকাউন্ট, টোটাল রিসিপ্ট আমরা কত করেছি প্রায় 27,043.1 কোটি টোটাল রিসিপ্ট আমরা আমাদের বাজেটে আমরা আমাদের বিভিন্ন খাতে আমরা পেয়েছি, এবং টোটাল এক্সপেন্ডিচার এই বাজেটে সেখানে 27,654.4। সবাইকে ধন্যবাদ। পাইথাগো খড়কবা এমএলএ রং সাসপেন্ড শুন খ্লাইমানি রসাওয়াইনহানা নিশান মুক্তি শাখা এমএলএ গোপাল চন্দ্র রয় পাইথাগো মন্ত্রী অগ্রানী কোশিমুগ দীপর দামনৈ নিয়াগুলো খড়কবা এমএলএ রং শাখা হতুবুজাংনানি সাসপেন্ড শুন রসাওয়াইনহারখা বিধানসভানি স্পিকার আপনি ইয়াগুলো হাই নহাই চেংফিরখা বিধানসভানি বাজেট সেশন রাজা খড়াগুলি নিশিমি কৃষাণ উদয় অমিত নিকুম চিনি খরাং।